নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 12টি রাশির মধ্যে 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির শারীরিক গঠনগত বৈশিষ্ট্য এবং তার ভালো মন্দ। অসাধারণ অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। অনুষ্ঠান দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। রাশিচক্রের 5 নম্বর ঘর হচ্ছে সিংহ রাশি। যদি আমরা একটু আকাশের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব যে একাধিক নক্ষত্রের সমন্বয়ে যে রাশিটিকে আমরা সিংহ রাশি বলছি তার কাল্পনিক চিত্রটা একটি সিংহের মতন, এবং গর্জনা অবস্থা সে একটা শিকার ধরতে গেলে পরে বা সম্মুখে শত্রুপক্ষকে দেখলে পরে একটা সিংহের যে গঠনগত বৈশিষ্ট্য হয় ঠিক একই রকম তাকে দেখতে লাগছে। এবং এই রাশির অধিপতি যে রবি, তাহলে এই রাশির যে জাতক জাতিকারা জন্মায় তাহলে তাদের গঠনগত শারীরিক বৈশিষ্ট্য কেমন? অনেকে মনে করেন সিংহ রাশি মানে খুব ভারী রাশি, রাস ভারী এবং হচ্ছে উঁচু লম্বা টল ফিগার, একদমই নয়, ওটা ব্যতিক্রম। বহু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে উঁচু লম্বা টল ফিগার রয়েছে, স্বাস্থ্য বাস্থ্য ভালো, ওকে। কিন্তু আমরা যদি খুব সূক্ষ্ম বিচার করি তাহলে পরে দেখব খুব বিশাল তার গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে, আকৃতিগত বৈশিষ্ট্যের মধ্যে একটা বিশাল আকার বিশেষ কিছু নেই। আর 10টা মানুষের তুলনায় অনেকটাই শারীরিক গঠন সুগঠিত, সুগঠিত একটা ব্যায়াম করলে পরে যেরকম চেহারা হয় সুন্দর বৈশিষ্ট্যে, বা যোগা অভ্যাস করলে পরে যেরকম বৈশিষ্ট্য হয় ঠিক তেমনি। হ্যাঁ, মাথা বা কাঁধের দিকটা একটুখানি বড় হয়। যদি পুরুষ হয়ে থাকে তাহলে পরে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে চুলের পরিমাণ বা দাড়ির পরিমাণ বা গোফের পরিমাণ বা ভুরুর পরিমাণ একটু বেশি হয়, বা বহু বহু ক্ষেত্রে দেখা গেছে যে কানের মধ্যে বা নাকের মধ্যে বেশ কিছু, বা কানের এই নিচে পাতার মধ্যে বেশ কিছু লোমের ভাব থাকে। মেয়েদের ক্ষেত্রেও দেখা গেছে তাদের একটু পশমযুক্ত শরীর হয়, তবে সেটা খুব সুন্দর, তাকে দেখে বিট ঘুটে লাগার কোনো ব্যাপার নেই। তাহলে শারীরিক গঠনের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি এই সকল জাতক জাতিকাদের, যদি সিংহের কথার দিকে চিন্তা করি তাহলে কিন্তু পেট বেশি মোটা বা হচ্ছে ভুঁড়িযুক্ত হয় না, যথেষ্ট করে পেটটা ভেতর দিকে ঢোকানো থাকে, বুকটা সামনের দিকে ফোলা থাকে, ছেলে এবং মেয়ে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সুগঠনের অধিকারী হয়। গলার স্বর গাম্ভীর্যপূর্ণ, যদি সে মেয়েও হয় তার মধ্যে যদি একটি নারীত্বে বা মাতৃত্বের সুর থাকে তাতে একটা গাম্ভীর্য ভাব বা আভিজাত্য ভাব থাকবে। চোখের গঠন অতীব সুন্দর, এবং চোখের দৃষ্টিতে যে কোনো ব্যক্তিবর্গকে বশ করে নেওয়ার ক্ষমতা রয়েছে। গায়ের রঙের দিকে যদি যায়, যেহেতু সূর্যের এই রাশির উপরে প্রভাব রয়েছে, রবি হচ্ছে এই রাশির অধিপতি, এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে গায়ের রঙের মধ্যে একটা বিভিন্নতা দেখা যায়। সেখানে কেউ ফর্সা হতে পারে, কেউ লালচে বর্ণযুক্ত হতে পারে, কারোর একটু হালকা কালো হতে পারে, বা খুব উজ্জ্বল হতে পারে, বা শ্যামবর্ণ হতে পারে, বা উজ্জ্বল শ্যামবর্ণ হতে পারে। কিন্তু যেই রঙেরই হোক না কেন সেই রঙের মধ্যে একটা সুদর্শন বা সুদৃষ্টি ভাবযুক্ত কিন্তু থাকবে। এবং হাত পা গুলোর মধ্যে যে আঙুলের মধ্যে যে গ্রিফট বা একটা থাবার যে বৈশিষ্ট্য, একটা সুন্দর মুষ্টিবদ্ধতার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এই জাতক বা জাতিকাদের মধ্যে থাকবে। এবং এই সকল জাতক বা জাতিকাদের সব থেকে বিশেষত্ব যেটা হচ্ছে নখ খুব তীক্ষ্ণ এবং ধারালো হয় এবং লম্বা লম্বা হয়। আবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে কে আঙুলের নখ
বা বুড়ো আঙুলের নখ একটু দ্রুত আড়ে বাড়ে বা একটু বাঁকানো টাইপের সামনের দিকটা এসে, এবং সেটাকে যদি সুন্দর করে রাখার চেষ্টা করে তাহলে পরে যদি অতীব অতীব সুন্দর তার আঙুলের গঠনগুলোর বৈশিষ্ট্য হয় এবং তার চলাফেরার গতির মধ্যে একটা সুন্দর ভাব এবং সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, এবং তারা স্বল্প ভাষী অল্প কথার মধ্যে তারা সবকিছু বুঝিয়ে দিতে পছন্দ করে এবং অল্প কথাতে বিষয়টা বুঝেও যায়। কিন্তু আর একটা সমস্যা রয়েছে, একটু অলসতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। দেখবেন যদি বাঘের সঙ্গে সিংহের আমরা পার্থক্য করি তাহলে দেখবো বাঘ সর্বদাই ব্যস্ত থাকে, যে কোনো কারণে ব্যস্ত থাকে এবং খুব কম সময় সে বসে থাকে বা শুয়ে থাকে। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা গেছে তাদের প্রয়োজন ব্যতীত তারা একটু আরাম করতেই ভালোবাসে, তারা কঠোর পরিশ্রম, তারা নিজেরা নিজেদের দক্ষতার পরিপ্রেক্ষিতে জীবন উন্নতি করে, তাদের গঠনগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তারা লিডারশিপ পায়, তাদের গঠনগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তারা সকলের থেকে একটু ব্যতিক্রমী হয়, তবুও সূক্ষ্ম বিচারের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে কিন্তু একটা অলসতা দেখা যায়। এবং অনেকে বলে সিংহ রাশি জাতক জাতিকাদের মায়া মমতা নেই, একদম বাজে কথা। যথেষ্ট পরিমাণে তাদের শারীরিক গঠনের মধ্যে একটা মায়া মমতা একটা বিশেষত্ব কিন্তু রয়েছে। যদি আমরা একটু বনের সিংহকে দেখি তাহলে পরে দেখব তারা শিকার করার পরে সেই খাবারটাকে নিয়ে তাদের ঝোপঝাড়ের মধ্যে গিয়ে লুকায় না বা তাদের বাসস্থানে নিয়ে চলে যায় না, অন্যান্য প্রাণীরা যাতে সেটাকে খেতে পারে সেটাকে কিন্তু সে রেখে দেয়। এবং তার সুদর্শন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তার এই গুণগত মানের পরিপ্রেক্ষিতে তার মধ্যে দাতাবীর কর্ণের বৈশিষ্ট্য থাকার জন্য তার চারপাশে কিন্তু একাধিক পশু পাখি বা অন্যান্য মাংসাশী প্রাণীর কিন্তু সমাগম দেখা যায়। তার মানে সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা যতটাই নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করুক না কেন তাদের সঙ্গে কিন্তু যৌথভাবে সকলে থাকার চেষ্টা করে। এবং দেখা গেছে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে মানসিকতা, তাদের যে চিন্তাধারা, তাদের যে আকার ইঙ্গিত সবকিছুর মধ্যে একটা আভিজাত্য ভাবের সঙ্গে উচ্চ পদ পাওয়ার পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিত্ব থাকে, যেখানে তারা তাদের আকৃতিগত শারীরিকগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে যে কোনো জায়গাকে একটা শব্দের পরিপ্রেক্ষিতে দখল করে নিতে পারে বা সেই জায়গাটাকে জয় করে নিতে পারে। এবং এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা ভালো দিকটা বিচার করি তাহলে পরে দেখব এরা উচ্চ পদযুক্ত হয়, শিক্ষাক্ষেত্রে বিশেষ করে সম্মানিত হয়, এরা একা দলে একটা দলবদ্ধ জায়গাতে থাকলেও এরা সকলের চোখে আসে, সকলের দৃষ্টিগোচর হয়, এবং এরা যতটাই নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন এদের পরিস্ফুটন বা প্রকাশ ঘটে। কেন মেঘের আড়ালে সূর্যকে লুকিয়ে রাখা যায় না, তার আলোকছটা মেঘকে ভেদ করেও কিন্তু বেরিয়ে আসে। ঠিক এদের ক্ষেত্রেও কিন্তু এরা নিজেদেরকে যতটা পরিমাণে গুটিয়ে রাখার চেষ্টা করুক না কেন এদের বৈশিষ্ট্য, এদের শারীরিক গঠনগত বৈশিষ্ট্য, এদের মানসিকতা, এদের শিক্ষাগত যোগ্যতা, এদের চলাফেরা চলন বলন কলন ইত্যাদি আরো দশজনের সম্মুখে প্রকাশ পায়, যেন কেন মতে প্রকাশ পায়। এবং এই সকল জাতক বা জাতিকাদের উন্নতির বিশেষ সুযোগ রয়েছে, এবং এই সকল জাতক বা জাতিকাদের ছত্রছায়াতে একাধিক মানুষের একাধিক প্রাণী বেঁচে থাকার অমৃত রয়েছে। এবং এরা স্পষ্ট কথার মানুষ, স্পষ্ট ভাষার মানুষ, সোজা কথা বলে, সোজা পথে চলে, এবং এদের মধ্যে একটা পিতৃত্ব ভাব থাকে। কিন্তু কেন যে পরিচয় আমরা সংসারে যে সকল চাহিদাগুলো পূরণ করতে হয় সেই সকল চাহিদাগুলো সাধারণত খারাপ পূরণ করে,
আমাদের পিতারা। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের মাতারাও কিন্তু তার বহির্জগতে যাচ্ছে, সেই জায়গাতে গিয়ে তারা তাদের ইনকাম, তাদের কর্মদক্ষতা দেখিয়ে সেই জায়গায় জয়লাভ করে তাদের সংসারকে যত যথাসাধ্য পরিমাণে দেওয়ার চেষ্টা করছে। ঠিক এই সকল জাতক বা জাতিকাদের পিতৃত্বের একটা বৈশিষ্ট্য থাকে, তারা যতই মাতৃস্ব, অনেক সময় দেখা যায় নারী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পিতৃত্বের একটা বৈশিষ্ট্য, এবং সেই পিতৃত্বের বৈশিষ্ট্য সেই ছত্র ছায়াতে একাধিক মানুষের সমাগম এবং জয়লাভ ঘটে, এবং এরা বেশ ভালো যোদ্ধা হয়, এরা যে কোনো জিনিসকে সহজে জয় করতে পারে। এদের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে পরে দেখব যে এরা না যদি নারী হয় তাহলে পরে এদের সাধারণত ঝুলপির জায়গাটা একটু বড় হয়, হালকা একটা গোপের রেশ মানে রেখা থাকে, এবং গায়ের মধ্যে যে পশমগুলো থাকে সেই পশমগুলোর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য ভাব থাকে, একটা গর্জিয়াস ভাব থাকে, সেটাকে দেখে মনে হয় না যে একটা মেয়ে বলে এর হাতে পশম রয়েছে দূরে সরে, না, সেটা সুন্দর লক্ষ্মী স্ত্রী থাকে, পিতৃত্বের সঙ্গে একটা লক্ষ্মী স্ত্রী, একটা লক্ষ্মী ভাবাপন্ন বৈশিষ্ট্য থাকে। যে সকল জাতক জাতিকাদের সিংহ রাশি তাদের শারীরিক গঠন এবং তাদের উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে আর দশজনের থেকে পৃথক এবং ভালো, এবং এদের সঙ্গে যদি বন্ধুসুলভ ভাবে থাকা যায় তাহলে বন্ধুত্বের ছত্র ছায়া জীবনে উন্নতি করা যায়, এবং এদের সঙ্গে যদি শত্রুসুলভ আচরণ করা হয় তাহলে এরা এক মিনিটে একজনকে ধূলিসাৎ করতে একটুও দেরি মাত্র করে না। এদের হুঙ্কার যেরকম ঘরেতেও দেখা যায় সেরকম বাইরের জগতে দেখা যায়, এরা যেরকম ঘরকেও পরিচালনা করতে পারে এরা বাইরের জগৎকেও পরিচালনা করতে পারে, একমাত্র শারীরিক গঠনে এদেরকে কিন্তু সাহায্য করে সেই জায়গাকে ঠিকঠাক করার জন্য। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে, যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। এই চ্যানেলেতে সিংহ রাশির মানুষরা কেমন হয়, এদের বৈশিষ্ট্য কেমন তা নিয়ে আলোচনা করা আছে, এই চ্যানেলে সিংহ রাশির একাধিক নক্ষত্র সম্বন্ধে আলোচনা করা আছে, এবং আরো বিশেষ বিশেষ তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করতে সাহায্য করবে। নমস্কার।